পিছে আর আমি জি বনাব লছো ও সরি কি হাই ওয়েলকাম ব্যাক টু আর ব্লগস আর আজি বহুত দিন মই এটা রেসিপি দিব লছো আজি সানডে হয় তাকান আজি গুটা মা অকমান রাজমা আর লুবিয়া অলপমান এখিনি দিয়া আইছো এতিয়া পিছল এখিনি আমার স্টাইলত তড়কা বনাব লাগে মান তড়কা বহু আজি কোন নিজে বনাই চাম ভাবিছো এখানে বাটার লাগিব 2 গ্রাম বাটার ও আজি সানডে সানডে আমি বজার গেছিল আজি বজার কোথায় গেছি এলো এখানে সব আপনার বাগাস এখানে বাগাস বাগাস কুমড়া ঔটেঙা এই কলফুল এখানে কর্মহাম দুইহাম আম আর এই আচ্ছা হল আমি জুম্বল বুলি কম আচ্ছা হল এতিয়া কেনে এখানে তিয়াই থাক এখানে এটা ধর নাই কমেও দুই তিনি ঘরে তিয়াই থাক তারপর এখানে বয়ল করব লাগবে সো সাইড আপনার বিট পরোটা আলু ভাতকেরেলা সবজি এই পেঁয়াজ আর এই এইটা হচ্ছে আপনার ভেজালতা চাটনি এই আম আর এই হচ্ছে আপনার তিঁয় আর ঘরটে লগ থাকা সো এনজয় করব দেই সো বন্ধুসকল রাতেপা দেখাইছিল যে মই ঘরতে তড়কা করে খাম ভাবিছিল এক্সেক্টলি বাহিরে খাই থাকা যায় সো আজি মই ভিডিও ঘরতে করে খাম ভাবিছিল সো অলরেডি মই এখানে সিজাই লোক সিজাই মিলে মই তা নামাই ললো যার কারণে অকন লোক হিম অকন ধনিয়া ধনিয়া গুলি এটা আপনার একটু রঙা জলকিয়া পাউডার তারপরে বিলাহী কাটি লিছো পেঁয়াজ আদা নহরু জলকিয়া আর এটা অকন গরম মশলা দিব লাগে গরম মশলাটো মই গোটা গরম মশলা দিই আপনার ডালচিনি লং আর ইলাচি সো কেনে করো মশলা প্রথমে তেলখিনি গরম হয়ে গেল তেলখিনি গরমিত অকন জিরা অকন দিল জিরা এইখানে যিমানখিনি লাগে আৰু ইয়ার লগত অকন হিং দিল হিং বেশি হয় আর অকন এইখানে অকন তাহলে এটা ঢাকি থা নহরুখিনি আগে দিল নহরুখিনি অকন গোল্ডেন ব্রাউন হওয়ার লগে লগে জিরাখিনি এটা ভালকে পুড়ি যাবে ধুনকে আমি কাটি থাক পেঁয়াজখিনি মেলি দিই এটাখিনি হয়ে গেছে অল্প ব্রাউন কারণ বেশি পুড়িলে বেয়া হবো এটা পেঁয়াজ গোটেখিনি দি দিই ইয়ার লগে লগে আমি আদা আর জিরাখিনি দি দিই আর লগতে আমি যদি গোটাই চাও আপনার গরম মশলাকে গোটা গরম মশলা খেয়েছি কারণ আগর দিলে কি হলে গোটা গরম মশলা পুড়ি গেলে থাকে খাবলে বেয়া লাগা সেন্টু নিলাই এটা বুঝে একটা ভালো লাগে এটাখিনি পাতল কি অকন পিছ যোৱা লাগে ইয়াৰ পাছত আমি কি কৰিম বিয়াত যিখিনি কাটিছোঁ বিলাহী সেইখিনি বিলাহীখিনি দিওঁ আমি দিবলৈ হোৱা নাই বাৰু এতিয়া আৰু গৰমত বনাবলৈ এইবিলাক অকণমান অশান্তি লাগে আৰু খায়ো ভাল লাগে আৰু আপোনালোকে জানে কেনেকুৱা গৰম পৰিছে সেইদিন গুৱাহাটীত একদম গেলা গৰম আপোনালোকক মই এটা ইনগ্ৰিডিয়েণ্ট ক'ব পাহৰি গৈছিলোঁ জিৰাটো জিৰাটো পাহৰি গৈছিলোঁ কিন্তু জিৰাটো মই দিলোঁ এতিয়া অকণমান গৰম পানী কৰি থৈ দিছোঁ কেটলিত কাৰণ অকণমান যদি বেছি ডাক হয় তেতিয়া মই গৰম পানীখিনি ব্যৱহাৰ কৰিছিলোঁ এইখিনি হৈ উঠিছেগৈ লাহেকৈ আৰু অকণ গৰম পানী কৰি থোৱা আছে বুলি কৈছিলোঁ সেইখিনি পিছত দিব লাগিব কাৰণ অকণ বেছি গোটা হ'লে খাবলৈ বেয়া লাগিব অকণমান পনীয়া হ'লে খাবলৈ ভাল লাগে আৰু এক্টিভ ফেনখন আছে মই দিম দিলে ঘেৰ 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 আৰু থাকিব চ' এইটো হ'ব দ দিলোঁ আৰু জলকীয়া গুটিখিনি দিম আৰু পিছফালে এইফালে কুকুৰৰ মহাযুদ্ধ লাগিছে আমাৰ ঘৰত সকলোকেইটা এইখিনি বিলাহীখিনি দিম কেতিয়াবা ঘৰত বনাই খাবলৈও ভাল লাগে তোমাৰ বাহিৰত গৈ খাই থাকিব আৰু বাহিৰত গ'লে মচলা বহুত প্ৰয়োগ প্ৰয়োগ কৰে গতিকে মানে খাও ভাল নালাগে তো আজি ঘৰতে বনাই খাই খালোঁ খাওঁ কেনেকুৱা বনে গৰম বনাইছোঁ কষ্ট নষ্ট কৰি তো আপোনালোকেও এনেকুৱা ট্ৰাই কৰি চাব পাৰে ঘৰত খাবলৈ বহুত সোৱাদ লাগে যিকোনো বস্তু ঘৰত বনালে খাবলৈ বেলেগে সোৱাদ এতিয়া ইয়াত আমি কি আপোনাৰ
ছয় স্পুন ওকে ওকে আমি এতিয়া ধনিয়াগুলো অকণ দিম ধনিয়াগুলি চাই চাওঁ আৰু অকণ দি দিম মানে আপোনালোকে নিজৰ আণ্ডাৰমতে দিব এইটো কোনো এনেকৈ ফিক্স নহয় যে দুই চামুচ তিনি চামুচ এক চামুচ ডেৰ চামুচ এতিয়া হালধি হালধি এইখিনি গুড়ি অনুযায়ী ইয়াত লগতে আপোনাক দি দিম কি আছিলে জলকীয়া গুড়িটো কাশ্মীৰ মিঠ মই অলপমান দিছোঁ যিখিনি আছে খানাখিনি দিওঁ এটা জমনি দিব কাশ্মীৰ মিক্স যিখিনি আছিলে মই সেইখিনি গোটেইখিনি দি দিলোঁ কাৰণ আমাৰ এইটো খালীয়ে গৈছিলে মই গমেই পোৱা নাছিলোঁ তো একো নাই ডাঙৰ কথা নহয় এতিয়া এইখিনি অকণমান কম দি ভাবি ল'ব লাগিব অ' চৰি মেইন গ্ৰীণ ডে বন দিয়া নাই নিমখ সেইটোৱে আৰু এতিয়া আমি দেখি কৰিম মা কথা নমাই থোৱাখিনি তাতে খালি দিছে আৰু পানীখিনি ইউজ কৰিব পাৰে এইটো অকণমান দেখিছে বেছি ফুটা হৈ গ'ল ন ইয়াতে অকণ পানী ইউজ কৰিব লাগিব এতিয়া পানীখিনি মই যিখিনি থৈ দিছিলোঁ সেইখিনি ইউজ কৰিব লাগিব বেছি পানী নহয় একেবাৰে কম এইখিনি ভালকৈ উতলিব দিব আৰু ইয়াতে আপোনালোকে ধনিয়া পাত যদি আছে ধনিয়া পাত দিব পাৰে লাষ্টত মই প্ৰেফাৰ কৰিম ধনিয়া পাতৰ লগত বাটাৰ দিম ইয়াতে বাটাৰ আছে বাটাৰ নমখ সময় একদম লাষ্টত দি দিব এতিয়া বঢ়িয়া লাগিব খাবলৈ এইখিনি এটা উতলক এইখিনি হৈ গ'ল মই ৰেডি কৰি ল'লোঁ অলৰেডি ইংগ্ৰেডিয়েণ্ট যিখিনি বস্তু দি বনাইছিলোঁ গোটেইখিনি পৰি আছিলে আৰু এতিয়া মোক খাব পৰা হৈছে মই ৰেডি হৈ গ'লে মই খাব পৰা হৈছে আৰু আপোনালোকে ঘৰত বনাই চাব কেনেকুৱা হয় ক'ব আৰু যদিহে ভাল পাইছে আৰু ভিডিঅ'টো চাই তেনে লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব আৰু লগতে ওচৰত থকা ন'টিফিকেশ্যন বেলটো ক্লিক কৰিব নাপাহৰিব আৰু মই বহুদিন হ'ল মই ভিডিঅ' দিয়া নাছিলোঁ কাৰণ মই অকণমান কামত মানে ব্যস্ত হৈ আছিলোঁ আই ৱাজ কোৱাইট বিজি ইন মাই ৱৰ্ক সেইটো ক্ষেত্ৰত মই ভিডিঅ' পোৱা নাছিলোঁ আজি মন গ'ল ভিডিঅ'ডাল মই দি দিলোঁ বেকগ্ৰাউণ্ডত ক্ৰিকেটৰ ইণ্ডিয়া ইংলেণ্ডৰ থাৰ্ড ODI কমেণ্ট্ৰি শুনা পাই আছে চ' এইটো বেয়া নাপাব প্লিজ ইগন'ৰ ইট থেংক ইউ ফৰ ৱাচিং এভৰি ব্লগছ থেংক ইউ ছ' মাছ